শারদোৎসব দুর্গাপূজাকে ঘিরে গোটা মোহনপুর মহকুমায় উৎসব মুখর পরিবেশ। ষষ্ঠীর রাতে মহকুমায় তিনটি পুজো প্যান্ডেলের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, অংশগ্রহণ করলেন বস্ত্রদান অনুষ্ঠানে। উৎসবের আনন্দে মাতলেন মহনপুরবাসী। আনন্দধারা বহিছে ভুবনে, কার্যত শারদোৎসব দুর্গাপূজাকে ঘিরে সেই আনন্দধারা। মঙ্গলবার মহাসপ্তমী, সোমবার ছিল মহাষষ্ঠী। ষষ্ঠী সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মোহনপুর মহকুমায় ঐক্যতান সংঘ দক্ষিণ তারানগরীর আইলাঘাট ও মৈত্রী সংঘ এই তিনটি পুজো প্যান্ডেলের উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি ষষ্ঠী সন্ধ্যায় মোহনপুর বাজার সংলগ্ন ঐক্যতান সংঘে মোহনপুর পুর পরিষদ এলাকার 13টি ওয়ার্ডের 120 জন পুরুষ মহিলার মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। কার্যত ঐক্যতান সংঘের প্রতিষ্ঠাতা প্রয়াত হরেকৃষ্ণ সাহার স্মৃতিতে তাঁর ছেলে রঞ্জিত সাহা এই বস্ত্রদানের আয়োজন করেছেন। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ স্বয়ং উপস্থিত থেকে এই সমস্ত বস্ত্র বিতরণ করলেন। অনুষ্ঠানে নিজ ভাষণে শোভাতৃত্ব বৌদ্ধ জাগরণে চিন্তা চেতনা পরিবর্তনের বার্তা দিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। আমি দেখেছি দক্ষিণ তারানগর ক্লাব, তারা সার্বজনীন পূজা, এই যে মেয়েরা গান গাইছে, সার্বজনীন মা, এরা সবার মা। তো এই যে বলছে হৃদয় আছে দূরে, এই যে জিনিসটা এটা উপভোগ করতে হবে। শুধু নিজে একা বাঁচতে লাভ হবে না, পাশের বাড়ির লোকটাকে ভালো রাখতে হবে, নতুবা আপনার কোনো শান্তি নেই। এই পরিবর্তনটা আসতে হবে, এটাই এটাই আমরা পরিবর্তন চাইছি। এই যে আমরা বলছি বারবার পরিবর্তন, একটা সরকার পরিবর্তন হবে, একটা সরকার আসবে, এটার নাম পরিবর্তন নয়। পরিবর্তন চিন্তা চেতনা এবং মানসিকতার পরিবর্তন হবে। আগে থেকেই উৎসবে মেতেছিল গোটা রাজ্য সহ মোহনপুরবাসী। সোমবার বিভিন্ন পুজো প্যান্ডেল উদ্বোধনের মাধ্যমে উদ্ভাসিত আলোকমালায় মোহনপুরবাসী অনাবিল আনন্দে মাতলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।